নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হাওড়ার এক জাগ্রত শীতলা মন্দিরের অজানা কাহিনী, সেই বিষয়ে তথ্যাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মহামারীর প্রকোপ থেকে রক্ষা পেতে কোনো এক সময় শুরু হয়েছিল মা শীতলার পুজো। যুগের পর যুগ পেরিয়েও তাতে কোনো পরিবর্তন আসেনি। আজও হাম বসন্ত রোগ থেকে সেরে উঠে পুজো দেওয়া হয় শীতলা মন্দিরে। হাওড়ার আন্দুলের মৌরিদাসপাড়ার মহিয়ারি শীতলা মন্দির রয়েছে চক্রবর্তী পরিবারে। অলৌকিক ঘটনা সম্বলিত এই মন্দিরটি নিয়ে শোনা যায় অনেক গল্পকথা। মহিয়ারি শীতলা মন্দিরে মানত করে সুস্থ হয়েছে এমন মানুষের অভাব নেই। মন্দিরের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত বহু অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছে ভক্তকুল। শুধু মায়ের কাছে নিবেদিত জল দিয়ে পাতুরিয়া বসন্তের মতো ভয়ানক রোগ সেরেছে এর প্রমাণও রয়েছে। কথাতেই রয়েছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই জাগ্রত মায়ের দর্শন করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তগণ। মন্দির তৈরি ও পুজোর নেপথ্যে রয়েছে এক অলৌকিক কাহিনী। 200 বছরেরও বেশি সময় আগে শীতলা মায়ের একটি ছোট্ট মূর্তি পান 8 বছরের এক বালিকা। সেই মূর্তি তখন নিতান্তই পুতুল তার কাছে। পুতুল নিয়েই বালিকার খাওয়া, পুতুল নিয়েই ঘুমোনো, পুতুল নিয়েই খেলা। একদিন সেই বালিকাই পেলেন স্বপ্নাদেশ। মা তাকে বললেন, আমি মা শীতলা, আমাকে একটু আলাদা করে রাখ, তোরা যা খাস আমাকেও একটু দিস। এদিকে মৌরিদাসপাড়া সেই সময় গ্রাম। গ্রামের যিনি জমিদার পত্নী তিনি স্বপ্নাদেশ পেলেন মায়ের থেকেই। জানালেন এক 8 বছরের কন্যার খেলার সঙ্গী তিনি, তাকে প্রতিষ্ঠা করতে সাহায্য করুন জমিদার পত্নী। সেই সময় প্রথমে হয় চালাঘর, সেখানেই প্রতিষ্ঠিত হন মা। তারপর হয় বিশাল মন্দির। সেই সময় রাজবাড়ি থেকে ভোগ পাঠানো হতো দেবীকে নিবেদনের জন্য। আজও সেই নিয়ম মেনে চলে আসছে। রাজবাড়ির উত্তর পুরুষদের কাছ থেকে নিয়ম মেনে আজও আসে ভোগ। একই রূপে পূজিত হন মা। 200 বছর ধরে এই রূপেই পুজো পান দেবী। মৌরিদাসপাড়ার মা শীতলার পুজোতে হয় ঠান্ডা প্রসাদ। আগের দিন ভাত রান্না করে পরের দিন পান্তা খাওয়ার রীতি রয়েছে এই পুজোয়। আগে বলি প্রথা চালু ছিল। চক্রবর্তী পরিবারেরই এক সদস্য সনত চক্রবর্তী এই প্রথা বন্ধ করে যান। প্রতি বছর শীতলা পুজোয় কমপক্ষে 10,000 ভক্তগণ আসেন মায়ের কাছে পুজো দিতে। ভবিষ্যতেও দেবী এভাবেই ভক্তকুলের ওপর আশীর্বাদ বর্ষণ করবেন বলে বিশ্বাস ভক্তগণের। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় দলকে শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।